আসসালামু আলাইকুম, ইটিসি বিটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটি সিরিজ টিউটোরিয়াল। সেটা হচ্ছে, আপনার স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন সেটা কি, সেটা হচ্ছে শর্টকাট ভিডিও এডিটর। শর্টকাট ভিডিও এডিটর হচ্ছে 100% ফ্রি, ওপেন সোর্স, ক্রস প্ল্যাটফর্ম ভিডিও এডিটর। এটা ইউজ করতে আপনাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, এটি টোটালি ফ্রি। আমরা অনেকেই আরও আদার কিছু ভিডিও এডিটর ব্যবহার করে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে ক্যামটাসিয়া, বাট ওটা ফ্রি নয়, ওটা ইউজ করতে টাকা লাগে, ওটা আপনাকে টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে। এমনিতে আপনি ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন, বাট সেটা সাময়িক। কিন্তু শর্টকাট ভিডিও এডিটর হচ্ছে 100% ফ্রি, যেটা আপনি 100% ফ্রিতেই ইউজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক, এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ভিডিও এডিটরটি ডাউনলোড করবেন, তারপর এই এডিটরটি সম্পর্কে কিছু বেসিক ধারণা দেব এটার ইউজেস সম্পর্কে, আর কিছু সিম্পল এডিটিং বেসিক্স দেখাবো যার সাহায্যে আপনি খুব সহজেই একটি ভিডিও এডিটিং কমপ্লিট করতে পারবেন। শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। শর্টকাট ভিডিও এডিটর ডাউনলোড করার জন্য আপনি প্রথমে গুগলে যাবেন, গিয়ে টাইপ করবেন ডাউনলোড শর্টকাট, এখানে আপনি একটি লিঙ্ক পাবেন, আমার ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি দেওয়া আছে, ওখান থেকেও আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার এই পেজটি আসবে, যেখানে আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই অনুযায়ী আপনি এডিটরটি ডাউনলোড করে নিতে পারেন। আমি আর ডাউনলোড দিচ্ছি না, কারণ আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এবার দেখা যাক ইন্টারফেসটি কেমন। ওপেন করলাম, এই হচ্ছে শর্টকাট ভিডিও এডিটরের ইন্টারফেসটি। এটি হচ্ছে প্লেলিস্ট, এটি হচ্ছে প্রপার্টিস, এটা হচ্ছে টাইমলাইন, এখানে প্রিভিউ আপনি দেখবেন বা ভিডিও প্লেয়ারটি। যদি আপনাদের এখানে এভাবে না শো করে, সেক্ষেত্রে আপনারা চাইলে প্লেলিস্টটি যদি শো না করে সেক্ষেত্রে আপনি এখানে এখানে উপর থেকে ক্লিক করে প্লেলিস্টটিকে আনতে পারেন, হিস্ট্রিতে ক্লিক করে এখানে হিস্ট্রি আনতে পারেন, টাইমলাইন নিচে যদি টাইমলাইন শো না করে তাহলে এখান থেকে ক্লিক করে টাইমলাইন আনবেন। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় প্রত্যেকটা অংশ আপনি এভাবে আনতে পারেন। এক্সপোর্ট করার জন্য এটি, এই অপশনটি হচ্ছে এক্সপোর্ট করার জন্য, সেটার জন্য এটা এখানে ক্লিক করবেন, এক্সপোর্ট প্যানেল, এটা হচ্ছে ফিল্টার প্যানেল, এই হচ্ছে প্লেলিস্ট। বন্ধুরা, আপনাদের শর্টকাট ভিডিও এডিটরের ইন্টারফেসটি সম্পর্কে এতক্ষণ ধারণা দিলাম, তাহলে এবার চলুন শুরু করা যাক একটি ভিডিও কীভাবে এডিট করব। ভিডিও এডিট করার জন্য প্রথমে আমাদের একটি ভিডিও ফাইল ইম্পোর্ট করে আনতে হবে, এটি আপনি এখানে ওপেনে ক্লিক করেও এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, অথবা সরাসরি ফাইলটিকে এভাবে টেনে এনে ছেড়ে দিতে পারেন। দেখেন এখানে টেনে এনে ছেড়ে দেওয়ার সাথে সাথেই এটি প্লে হচ্ছে, এখানে প্লে দেখাচ্ছে। এখন এই ভিডিওটি প্লেলিস্টে আছে, এখন আপনি এই ভিডিওটিকে সরাসরি এভাবে টেনে এনে যখন টাইমলাইনে ছেড়ে দিবেন এটি আপনার টাইমলাইনে চলে আসলো। এখন আপনি চাইলে এখান থেকেই আপনি ভিডিওটিকে মডিফাই করতে পারেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওর পুরো অংশটুকু আপনি নেবেন না, আপনি কিছু একটা অংশ, কিছু অংশ নেবেন। সেটা দুভাবে করা যায়, আপনি চাইলে প্রথমেই এটিকে সিলেক্ট করে নিতে পারেন। আমি দেখাচ্ছি, আমি রিমুভ ট্র্যাক
ট্র্যাকটিকে ডিলিট করে দিলাম, এটাকে প্লে করলাম। এখান থেকে প্লে, আমি চাচ্ছি যে এই ভিডিওটির এখান থেকে শুরু, আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, এখান থেকে শুরু এটা স্টার্ট পয়েন্ট, আর এতটুকু এখানে শেষ হবে, এই এতটুকু অংশই আমি নিতে যাচ্ছি। তাহলে এটাকে আপনি এই অংশটুকুকে শুধু এইভাবে প্লেলিস্টে রাখতে পারেন, মানে আপনার ফিউচার পরবর্তীতে আপনার বারবার সিলেকশন না করতে হয়, তাহলে এভাবে রাখলে সুবিধা হয়। এবার আপনি একে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন, অথবা সরাসরি এভাবে ড্র্যাগ করে আপনি আপনার টাইমলাইনে ছাড়তে পারেন। আরেকটি উপায় হচ্ছে, আমি ট্র্যাকটিকে আবার রিমুভ করে দিচ্ছি, টেনে আনছি টাইমলাইনে। আপনি টাইমলাইন থেকেও সিলেক্ট করে আপনি ভিডিও যতটুকু অংশ নিতে চান এভাবে সিলেক্ট করে এখান থেকে আপনি স্প্লিট করে নিতে পারেন। স্প্লিট, এই সামনের অংশটুকু আপনি রিপেল ডিলিট দিলে সামনের অংশটুকু চলে গেল। এবার পিছনের অংশটুকু, এখান থেকে এতটুকু নিতে চাচ্ছেন, সে এতটুকু এখানে এসে আবারও স্প্লিট করেন, করে এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। এভাবেও আপনি করতে পারেন। আবার ট্র্যাকটিকে আমি রিমুভ করে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সাউন্ড অ্যাড করবেন। এই ভিডিওটিতে কোনো সাউন্ড নেই, দেখুন প্লে করলে এটি হচ্ছে অডিও পিক মিটার, যেখানে সাউন্ড ফ্রিকোয়েন্সিটি দেখাবে। তো যেহেতু এই ভিডিওটিতে কোনো সাউন্ড নেই, তাই এখানে কোনো কিছু শো করছে না। তো একটি অডিও ইম্পোর্ট করতে হলে প্রথমে আপনাকে ট্র্যাক অ্যাড করতে হবে, একটি অডিও ট্র্যাক, অ্যাড অডিও ট্র্যাক। আমি একটি নতুন একটি অডিও ট্র্যাক অ্যাড করলাম। এবার আমি আমার অডিও ফাইলটিকে ইম্পোর্ট করব, এভাবে টেনে ছেড়ে দিলাম, অডিওটি প্লে হচ্ছে। এবার আমি অডিওটিকে আমার অডিও ট্র্যাকে ছেড়ে দিচ্ছি। টাইমলাইনটিকে এখান থেকে আপনি জুম আউট করতে পারেন, বা জুম ইন জুম আউট। আমি অডিওটিকে আমার ভিডিও লেন্থ যতটুকু অতটুকু করে দিচ্ছি। এবার টাইমলাইনটিকে একটু বড় করে দিচ্ছি। এবার প্রথম থেকে প্লে করে দেখি আমাদের ভিডিওটিতে একটি অডিও অ্যাড হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিও থেকে তার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি থাকে সেটিকে আপনি সেপারেট করবেন। তার জন্য একটি ভিডিও ইম্পোর্ট করছি, ভিডিওটি প্লে হচ্ছে। এটিকে টেনে এনে এভাবে টাইমলাইনে ছেড়ে দিলাম। এবার একটি নতুন ট্র্যাক অ্যাড করছি, যেটা হচ্ছে অ্যাড অডিও ট্র্যাক, অডিও ট্র্যাক অ্যাড করলাম। এবার ভিডিওটিকে এভাবে টেনে নিচে অডিও ট্র্যাকে ড্র্যাগ করে আনলাম। এখন প্লে করলে কি হয় দেখেন, ভিডিওটি নেই, শুধু অডিওটি প্লে হচ্ছে, দ্যাট মিন্স অডিওটি সেপারেট হয়ে গেছে। এবার আপনার ভিডিওটি আবার ট্রেনে এনে এখানে ছেড়ে দিন। এবার প্লে করি, কিন্তু একটি সমস্যা আছে, সেটি হচ্ছে এই ভিডিওটিতেও
ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, পাশাপাশি আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানেও আছে। এখন আপনি এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি, এটিকে আপনি এখানে প্রপার্টিজে গিয়ে, এই যে প্রপার্টিজ, এখান থেকে আপনি একটু বড় করে দেখাচ্ছি, এই ভিডিওটাকে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে অডিও, অডিও থেকে আপনি এভাবে নান করে দিবেন। নান করে দিলে এখন কি হলো, এই ভিডিওটি মিউট হয়ে গেল, এই ভিডিওটিতে এখন কোনো সাউন্ড নেই। এখন এই সাউন্ডটি প্লে হবে, প্লে করে দেখি। আরেকভাবে করা যায় সেটা হচ্ছে, আপনি সরাসরি এখান থেকে এভাবে মিউট করে দিতে পারেন, তাহলেও আপনার এই ভিডিওর যে অডিওটি সেটি অফ হয়ে গেল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। শর্টকাট টিউটোরিয়াল এর বাকি অংশগুলো দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।